আসসালামু আলাইকুম। আমরা আজকে আরেকটা টপিকস নিয়ে আপনাদের সাথে আলাপ করব। টপিকসটা হচ্ছে যে বার্ষিক প্রতিবেদন। লিস্টেড কোম্পানির অনেক বার্ষিক প্রতিবেদন যেটা পাই বা পাক্ষিক প্রতিবেদন যেগুলো পাই, এগুলো যেসব তথ্যগুলো থাকে, অভিযোগ থাকে যে তথ্যগুলো সত্য না, তথ্যভিত্তিক না। তো আমি আজকে মেইনলি বলবো যে কিভাবে এগুলোকে ম্যানিপুলেট করা হয়। তো বিশেষত বিনিয়োগকারীরা দেখে ন্যাপ কত, ইপিএস কত। ন্যাপ যদিও খুব সরাসরি প্রাইসিং এর জন্য কাজে লাগে না বা কাজে লাগানো হয় না, কিন্তু ইপিএসটা যারা বাই সেল করে ওরা এটার উপর অনেক ডিপেন্ডেন্ট। তো আমি একটা লাঠির উপরে ভর দেব আমার শরীর ভার নেওয়ার জন্য, সে লাঠিটা যদি ভর নেওয়ার মতো না হয় তাহলে নিজের পায়ে দাঁড়ানো কষ্ট করে ছিল, ভর দিলে আরো ঝুঁকি বাড়বে। যার উপরে ভর দিছি সেই যদি ভর নেওয়ার মতো না হয় তাহলে সমস্যা হয়। নেট মানি নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার। তো অ্যাসেট যদি আপনি বেশি দেখাতে পারেন, শেয়ারের সংখ্যা তো নির্দিষ্ট, একটা ফ্রিওটি অ্যাসেট ভ্যালু যদি আপনি 1000 টাকা দেখালেন, 100 টাকা শেয়ার হলো 10 টাকা নেপ, পরবর্তী 3 মাস পরে 100 টাকার যদি আপনি 1200 টাকা দেখালেন, শেয়ারের সংখ্যা তো 100ই, তাহলে 12 টাকা হয়ে গেল নেপ। তো এইটা সাধারণত ভয়ঙ্কর ভাবে করে থাকে যখন অ্যাসেট রিভ্যালুয়েশন হয়। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, জিএমজি এয়ারলাইন তো আমাদের প্লেসমেন্টে 350 কোটি টাকা নিয়ে, উদাও বললে কি দেখা যাবে, লোকগুলো তো আছে দেশে, ওখানে ওরা পুরনো এয়ারক্রাফটকে রিভ্যালুয়েশন করছে, পুরনো এয়ারক্রাফটের দাম বা রিভ্যালুয়েশন করে বাড়ানো এটা পৃথিবীতে নজিরবিহীন। আমি এটা আপত্তি করছিলাম, তো এখন বলে যে নজির না থাকলে কি করা যায় না। যাই হোক, তো এই ন্যাপটাকে বড়ভাবে দেখানো হয় যে অ্যাসেট, ফিক্সড অ্যাসেট গুলো রিভ্যালুয়েশন করে, বিল্ডিং মেশিনারি এসটি ইত্যাদি, ইভেনকি রাস্তাঘাটও রিভ্যালুয়েশনের মধ্যে পড়ে যায়। যদি আপনার রাস্তাঘাটের ভ্যালুটা বিল্ডিং থেকে আলাদাভাবে ব্যালেন্স শিটে যদি না থাকে। এনিওয়ে, আরেকটা আইটেম হচ্ছে যে স্টক বা ইনভেন্টরি, এটারও এটা দুইভাবে ওভারভ্যালুয়েশন হয়। আরেকটা হচ্ছে যে বিক্রয়টা ও ওভারভ্যালুয়েশন করে। আমি প্রথম শুরু করব বিক্রয় কিভাবে ওভারভ্যালুয়েশন করে। মাসের শেষের দিকে যখন চলে আসে যে ডিসেম্বরে ক্লোজিং, ডিসেম্বরের 25 তারিখ 26 তারিখ থেকে যেসব ইনভয়েস করেছে, এগুলো ইনভয়েস করে সেলস দেখানো হয়েছে, কিন্তু মালগুলো স্টকে রয়ে গেছে। উচিত ছিল যে মাল আপনি ইনভয়েস দিতে দেখেছেন সেই মাল ফিনিশ গুডস হিসেবে এগুলো আপনার কাছে আনডেলিভার থাকলেও সেগুলো আলাদা করে ফেলতে হবে। যখন ইনভয়েস করে যখন দেখাচ্ছেন দিজ গুডস বিলংস টু দি বায়ার নট ইউর, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে এরকম কেস আমরা পেয়েছি একটা। আর সেকেন্ডলি যেটা থাকে ইনভেন্টরিজ এর মধ্যে তিনটা ভাগ থাকে, একটা হচ্ছে র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, আরেকটা হচ্ছে ফিনিশ গুডস। তো ফিনিশ গুডস কিভাবে ম্যানিপুলেশন হয় সেটা তো বললাম, তো যারা অডিট করেন তো তারা এই ব্যাপারে দৃষ্টি দিলে ধরতে পারবেন। আমরা ধরতে পারি এভাবে, আপনার কয় মাসের ফিনিশ গুডস থাকতে পারে। কেউ যদি দেখায় তার 1 বছরের ফিনিশ গুডস আছে, সেটা সেলসের সাথে রিলেশন করে বলা হয়। আমি আমাদের এগুলো দুঃখের কথা না বলে তো পারতেছি না, বসুন্ধরা পেপার মিলের এই অবস্থা হয়েছিল যে ফিনিশ গুডস দেখাইছে 1 বছরের সময় পরিমাণ ফিনিশ গুডস দেখাইছে বলে আমার মনে হচ্ছে, ফিনিশ গুডস এন্ড ওয়ার্ক ইন প্রোগ্রেস মিলে, এটা একটা ইনফ্লেটেড ফিগার ছিল। তারপরে যেটা করে ওয়ার্কিং প্রসেস যেটা আছে, মানে যে মালটা প্রসেসে আছে, যে কোনো প্রোডাকশন প্রসেসে একটা মাল ঢুকলেই শেষ হতে 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিনও লাগে, আর সবসময় তো প্রসেসে থাকে, যে মালটা প্রসেসে থাকে এটার পরিমাণ কত, ইনকমপ্লিট মাল যেটা ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে এখানে এটার কি পরিমাণ, কোন প্রসেসে কাজ হয়েছে, এবং যে পরিমাণ কাজ হয়েছে সেই কারক পরিমাণ কাজের কস্ট কত,
এটা বাইর করার জন্য যেসব জায়গায় প্রসেস ফর্মাল প্রসেস কস্টিং নাই সেখানে এই কোয়ান্টিটি নিয়েও সমস্যা, এবং যে কোয়ান্টিটি কাজ হয়েছে এটার কস্ট কত এটা নিয়েও সমস্যা। তো এই জায়গায় একটা বিশাল ম্যানিপুলেশনের সুযোগ থাকে, অডিটাররা যদি খুব চতুর হয় তাহলে এটা কোয়ারি করে হয়তো ইম্প্রুভমেন্ট করতে পারে। র মেটেরিয়াল স্ট্যাটাস হচ্ছে বেশ কয়েক রকমের স্ট্যাটাস হয়। র মেটেরিয়াল কিছু আছে, মাল ইম্পোর্টেড মাল যদি হয় হয়তো মাল জাহাজে আছে শিপমেন্ট হয়ে গেছে, তো সে এটাকে গুডস ইন ট্রানজিট স্টোর ইন ট্রানজিট অথবা র মেটেরিয়াল ইন ট্রানজিট হিসেবে নিতে পারে। তো র মেটেরিয়ালটা এটাকে ট্রানজিট হিসেবে স্টকে নিল কিন্তু এর করসপন্ডিং লাইব্রেরি যেটা আছে সেটা নিল না, তাহলে কিন্তু এই একটা বেদাল এখানে সৃষ্টি হয়ে গেল। তারপরে যে মালটা প্রোডাকশন প্রসেসে দিয়েছে প্রোডাকশন প্রসেসে ঢুকে নাই, তো সেটাকে তো তার স্টক হিসাবে দেখাতে হবে। আর যেটা স্টকে আসছে মাল তো একদিনেও কিনা হয় না, একই মাল বারবার কিনা হয়, তাহলে কোন মালটার আগে গেল এবং সেটার প্রাইসিং কি, একই প্রাইসে তো বিভিন্ন মাল কিনা হয় না। তো এখানে আমরা প্রপার কস্টিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টিং এর জন্য আমরা বলি যে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম থাকতে হবে। যেই জায়গায় পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অর্থ হচ্ছে যে একটা মাল ঢুকার পরে যখন স্থান পরিবর্তন হবে প্রত্যেকটা রেকর্ড করা হবে, বাইরে থেকে আসে ভিতরে ঢুকছে এটা রেকর্ড হবে, এখান থেকে স্টোরে গেছে ওখানে রেকর্ড হবে, স্টোর থেকে ফ্যাক্টরিতে ইস্যু করেছে এটা রেকর্ড হবে, বা ফ্যাক্টরি থেকে আবার রিটার্ন দিছে এটা রেকর্ড হবে, অথবা মাল ডিফেক্টিভ আছে সাপ্লায়ারকে ফেরত দিছে এগুলো রেকর্ড হবে, এবং রেকর্ডগুলো হবে এগেনস্ট অথরাইজড ডকুমেন্ট। তো যেখানে এই সিস্টেম নাই, আমি সারা বছর সে ধরেন 80,000 টাকার মাল কিনছি এখন আছে 5,000 টাকা, তাহলে আমার 75,000 টাকা মালের ব্যাপারে খরচ হয়েছে, এই অ্যাকাউন্টিং এর কোনো অর্থ নেই। আমাদের দেশে মেজর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অডিটাররা এইভাবেই রিপোর্ট করে, তো এইখানেও আরেকটা ম্যানিপুলেশনের সুযোগ আছে। তো এখন যদি অ্যাসেট ওভার ভ্যালুয়েশন হয় বিশেষ করে ইনভেন্টরিজ, তাহলে আপনার প্রফিট বেশি দেখাবে, প্রফিট যদি বেশি দেখা হয় তাহলে ইপিএসও বেশি হবে। তো এই জায়গাটায় আমি বলবো যে আমরা যারা বিনিয়োগকারী যারা ফান্ডামেন্টালে দেখে বিনিয়োগ করতে চাই, ফান্ডামেন্টাল বিষয়ের জন্য আমার সেই ইনভেন্টরি বা স্টকটা বেশি দেখানো হয়েছে কিনা সেটা আমাদের প্রশ্ন করতে হবে। তো সেটা বেশি দেখানোর মানে ফর্ম আমি কিসের এগেনস্টে বলবো যে এটা বেশি, বেশিটা হচ্ছে যে যার যে পরিমাণ র মেটেরিয়াল লাগে, কিছু কিছু র মেটেরিয়াল আছে 3 মাসে রাখলে হয়, এটাকে আমরা বলি যে প্রকিউরমেন্ট সাইকেল কি, আমি অর্ডার দিলে যদি 2 মাসের মধ্যে মেটেরিয়াল আমার ফ্যাক্টরিতে পৌঁছে যায় সেখানে আমার 3 মাসের মেটেরিয়াল রাখলেই তো চলে, তো সে কত টাকার কত মাসের প্রোডাকশন সময় সমান, অথবা কত মাস সে ফিনিশ গুড চাচ্ছে কতদিনের সেই সমান, এগুলোকে এগুলোকে তুলনা করে ওভার বা আন্ডার এটা বাইর করা যায়। এটা হয়তো যারা কস্টিং জানেন বা কস্টিং ডিসিপ্লিনে পড়াশোনা করছেন অ্যাকাউন্টিং এ যারা এই ব্যাপারে একটু বেশি নজর দিয়েছেন তারা এগুলো বুঝতে পারবেন, এবং এটা করতে গেলে তাদের ইনভেন্টরিটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম মানে রেকর্ড থাকতে হবে। আমি মালিক, আমি কিছু নিয়ে গেলাম বা এটার কোনো রেকর্ড নাই এটা হইতে পারে না, আমি সাপ্লায়ার থেকে মাল আনছি এক ট্রাক মালের মধ্যে সে ধরেন 5 টন ছিল, 5 টনের মধ্যে আমি 250 কেজি ফেরত দিয়েছি ফর সাম ডিফেক্ট, এটা যদি রেকর্ডিং না থাকে ওই 250 কেজি যে ফেরত দিয়েছি ওটা আর আসবে না, পুরা 5 টনের পয়সা চলে যাবে। যে কোনো ইন্ডাস্ট্রিতে কস্ট অফ প্রোডাকশন যেটা এটার 50-60% হচ্ছে মেটেরিয়াল, তো এই জায়গায় যদি ম্যানিপুলেশনটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি অথবা ইন্টারনাল সিস্টেম যদি ওভাবে না থাকে তাহলে কিন্তু চুরি করলে সেটাও কস্ট অফ প্রোডাকশনের মধ্যে ঢুকে যাবে, মাল আসে নাই এটাও ঢুকে যাবে। আমি একটা হসপিটালের ওদের ফার্মেসি আছে, তো ওই ফার্মেসির জন্য একটা সিস্টেম করতে দিয়েছিলাম, আমার একটা প্রতিষ্ঠান আছে সফটওয়্যারের, তো আমরা এটা দেওয়ার পরে এখন ওদের লোকজন বলে যে আপনার এটা ঠিক নেই, আমাদের হিসাব মতো লাভ হয় এদের লোকসান হয়। পরে দেখা গেল যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আইসা
ইনভয়েস বানাইয়া ফার্মেসিতে রিসিভ করে নিয়ে গেছে, ওই মাল আর ফার্মেসিতে ঢুকে নেই। আমি যখন ইনভয়েস ধরে ধরে ইনভেন্টরি পোস্টিং দিছি, দেখা গেল যে আর স্টক মিলে না, তো যে মাল ঢুকে নাই সেটা বিক্রি হবে কোত্থেকে, যে বিক্রি না হলে স্টোরে থাকবে কোত্থেকে। তো এই জন্য আমি বলবো যে লিস্টেড কোম্পানি যারা অডিট করেন অথবা রেগুলেটর যারা এগুলো রিভিউ করেন, এই ব্যাপারে স্পেশাল নজর না, ওর আগে সিস্টেম থাকতে হবে। ওর সিস্টেম নাই, ও এস্টিমেট অনেক আপনি অ্যানুয়াল রিপোর্টের মধ্যে দেখবেন, আমরা ইনভেন্টরি যেটা আছে এটা ম্যানেজমেন্ট যে এস্টিমেট দিয়েছে সেই এস্টিমেটে এটা শো করেছে। ইউ আর নট এন্টাইটেল টু দ্যাট। যে আমরা ইপিএস দেখে ইনভেস্টমেন্টের যে ডিসিশন নেই, ন্যাপ ব্যবহার করি কোম্পানির স্ট্যান্ড সম্বন্ধে যেটা নেই, তো সেই সিদ্ধান্ত নেওয়ার আগে কতগুলো ডাইরেক্ট রিলেশনশিপ আছে। যেমন আপনার সেলসের গ্রোথ নাই, ইপিএস আপনি আগের পিরিয়ড থেকে বেশি দেখালেন, এটি সন্দেহজনক। বিশেষ করে কোয়ার্টারলি রিপোর্ট যেগুলো দেয় সেগুলো এই কাণ্ডটা বেশি থাকে। অ্যাসেট রিভ্যালুয়েশন সবসময় হয় না ফিক্সড অ্যাসেট, যখন রিভ্যালুয়েশন হয় কে রিভ্যালুয়েশন করলো কিভাবে করলো সেসব ব্যাপারে অডিটররা তথ্য দেওয়া উচিত, এবং সে ব্যাপারে আলাদা রিপোর্ট থাকা উচিত, তাহলে বোঝা যাবে যে সেখানে নয়শয় পরিমাণ কত হয়েছে। আমি নয়শয় কথাটা এই জন্যও বলতেছি, আমাদের দেশে তো এখন এমন কোনো জায়গা নাই যেখানে নয়শয় হয় না। তো শুধু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এখানে সব কিছু একদম অ্যাকুরেট হবে এরকম প্রত্যাশা এখন করা যায় না। আর সেকেন্ড যেটা রেগুলার হয় সেটা হলো ইনভেন্টরিতে ওভার ম্যানিপুলেশন, এবং ইনভেন্টরি ম্যানিপুলেশন ধরার জন্য বিনিয়োগকারীদের দিক থেকে সহজ হলো আপনি উনি যেটা ফিনিশ গুডস যেটা দেখাইছে এটা কতদিনের সেল। আপনি ফিনিশ গুডস যেটা দেখাইছে সেটা হলো কস্ট প্রাইস, সেটার সাথে তার যদি 5% 10% যদি প্রফিট হয় সেটা যোগ করে সেল প্রাইসে আনতে পারেন, তারপরে সেলসের ভাগ করে দেখতে পারেন কতদিনের ফিনিশ গুডস উনি দেখাইছেন এখানে। তো এখানে দেখালে আগের পিরিয়ডের সাথে কম্পেয়ার করলে অথবা সিমিলার ইন্ডাস্ট্রির সাথে, একটা সিমেন্ট ফ্যাক্টরির সাথে আরেকটা সিমেন্ট ফ্যাক্টরি, একটা ঔষধ কোম্পানির সাথে আরেকটা ঔষধ কোম্পানি, এগুলো কম্পেয়ার করলো যে এখানে ওনারা ইনফ্লেট করছেন কিনা সেই জিনিসটা ধরা পড়ে। সিমিলারলি র মেটেরিয়ালের ব্যাপারেও এটা হয়, এবং গুডস ইন ট্রানজিট যেটা যেটা পথে আছে সেটার ব্যাপারেও অডিটারদেরকে অনেক সাবধান হতে হবে, কারণ এই ইনভেন্টরি দিয়েই অ্যাকাউন্টসটা সবচেয়ে বেশি ম্যানিপুলেশন করে ইনভেন্টরিটাকে বড় করে দেখাইয়া খরচ কম দেখাইয়া বা প্রফিট বেশি দেখানো হয়, ইপিএস বেশি দেখানো হয়। তো আমি এটা বলবো যে আমরা অডিটারদের দোষ দিচ্ছি, কোম্পানির অস্বচ্ছতার কথা বলছি, গুড গভর্নেন্স নাই বলছি, কিন্তু আমরা যেহেতু বিনিয়োগকারী, আমরা যেহেতু এগুলো ব্যবহার করব, তো আমাদেরও সাধারণ এই অ্যানুয়াল রিপোর্ট পড়ে মোটামুটি একটা ধারণা করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত, বিশেষ করে যারা বড় বড় বিনিয়োগ করেন। এটা এমন কোনো কঠিন না, আপনাকে অ্যাকাউন্টিং এর ছাত্র না ফাইন্যান্সের ছাত্র না এটা দরকার পড়ে না। আপনি যদি স্ট্রাকচার দুই চারটা কোর্স যদি করেন, অন্তত একটা অ্যানুয়াল রিপোর্ট হাতে পেলে এটার মান সম্বন্ধে আপনি একটা ধারণা করতে পারবেন। আর আমি এই ভিডিওটা অ্যাকাউন্টিং প্রফেশনাল যারা দেখবেন তাদেরকে আমি বলবো যে আপনারা যদি ইচ্ছা করে করেন সেটাও আমরা বুঝতে পারি, অনিচ্ছায় করলেও সেটা কম্পেয়ার করলে ধরা পড়ে, এবং জনস্বার্থে এবং দেশের স্বার্থে আমরা একটা স্বচ্ছ অ্যানুয়াল রিপোর্ট প্রত্যাশা করছি। ভবিষ্যতে আমাদের এই প্রত্যাশা পূরণ হবে এই আশা রেখে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।